Welcome to my channel Antarpal. আজ আমি আপনাদেরকে মোবাইলে হ্যাং প্রবলেম নিয়ে দুইটা সলিউশন বলবো। হ্যাং প্রবলেমটি কি কারণে হয় তার একটু আমি বিস্তারিত আগে বলি, আপনারা একটু শুনুন। সাধারণত হ্যাং প্রবলেম আমরা অতিরিক্ত ডাউনলোড করলে, একটু ওভার ডাউনলোড করে ফেললে সে কারণে হয়। এটা আমরা সবার মুখে মুখে শুনে থাকি। আর তাছাড়া কয়েকটা বিষয় আমরা আইডেন্টিফাই করি না, সেটা হলো মোবাইলে অতিরিক্ত অ্যাপ্লিকেশন থাকলেও হ্যাংটা অটোমেটিক্যালি হয়, আবার নেটওয়ার্কের প্রবলেমের কারণে হ্যাং হতে পারে। হ্যাং হওয়াটা একটু স্বাভাবিক ব্যাপার, তেমন ন্যাচারাল ব্যাপার নয়। তো আজকে আমি যে দুইটা সলিউশন বলবো, আশা করি আই হোপ আপনাদের কিছুটা হেল্প হবে। আমি আপনাদের হেল্পের জন্য ভিডিওটা বানিয়েছি। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন কি কি দুইটা সলিউশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক তো করবেনই অবশ্যই, তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী আপডেটগুলো পাওয়ার আগে। তো চলুন ভিডিওটা শুরু করে দেখ। ফার্স্টে আমাদেরকে যেতে হবে, মানে আমাদের ফার্স্ট যে সলিউশনটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের মাইফাইলসে যেতে হবে। আপনাদের এখানে মাইফাইলস হয়তো থাকতে পারে আলাদাভাবে, আমার এখানে টুলসের ভিতর আছে। মাইফাইলসে যাবেন, তারপরে এখানে ডিভাইস স্টোরেজ নামে একটা অপশন থাকবে, এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন অ্যান্ড্রয়েড নামে একটা অপশন থাকবে। তিনটা অপশন অ্যান্ড্রয়েডের ভিতরে সবসময় থাকে, মিডিয়া, এই মিডিয়া, এই যে দুইটা ফোল্ডার দেখছেন এগুলো কিন্তু আমাদের কোনো কাজের নয়। তারপর ডাটাতে অনেকগুলো থাকবে, এগুলোকে আমি জাস্ট সিলেক্ট অল করে দেবো। এগুলো কিন্তু ডিলিট করলে আপনাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো কিংবা ফোল্ডারগুলো ডিলিট হবে না, এটা মাথায় রাখবেন। আমি এখানে অ্যান্ড্রয়েড থেকে ডিলিট করলাম। আর এখানে একটা জিনিস অপশন থাকতে পারে সাবটাইটেলস নামে, এটাও ডিলিট করে দিবেন। এরপর আমরা এসডি কার্ড, মানে আমাদের মেমোরি কার্ডে যাবো, এখানেও একটা অ্যান্ড্রয়েড নামে অপশন থাকে সিম্পলিভাবে। তারপর ডাটাতে গিয়ে সেম কাজটা করে দিবেন, এখানে সব অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর যেটা করবেন মিডিয়াতে গিয়েও দুইটা সিলেক্ট করে দিবেন। এর ফলে কি হবে, আপনার হ্যাংয়ের মাত্রাটা কিছুটা কমে আসবে। আমাদের সেকেন্ড যে টিপসটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সেটিংসে গিয়ে যেতে হবে। আমাদের সেটিংস থেকে করতে হবে, সেটা সেটিংসে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনে যাবেন। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ম্যানেজার থাকবে, এখানে গিয়ে আপনাদের যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট হয় সেগুলো ছাড়া বাকি বাদ বাকি যে আনইম্পর্টেন্ট সেগুলোকে কি করবেন, ফোর স্টপ করে দেবে। ফোর স্টপ করলে এগুলোর যে অটোমেটিক্যালি যে এগুলো যে চালু হয়ে যায় সেই জিনিসটা আসলে বন্ধ হয়ে যাবে। আপনি যখন এটার সেই অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করবেন তখনই অটোমেটিক্যালি ফোর স্টপটা আবার অন হয়ে যাবে। এখন কিন্তু অফ আছে, এটা যদি আপনি ইউজ করেন, মানে এটা যদি ক্লিক করেন, এটার ভিতর যদি ঢুকেন, আমি আবার আপনাকে জিনিসটা দেখাচ্ছি। যদি এ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ধরুন আমি ঢুকলাম ভিতরে, আমি ঢুকলাম, কি হবে, এটা হয়ে যাবে জিনিসটা, তখন ফোর স্টপটা অন থাকবে, অফ আর থাকবে না, অফটা আবার অন হয়ে যাবে। জিনিসটা আসলে ঠিক সেরকম ব্যাপারটা যে এখন ধরুন আমি ধরুন অ্যাপ্লিকেশনে যাব, অ্যাপ্লিকেশন ম্যানেজার, এখন দেখবেন ব্যাপারটা আসলে কি, আপনি নিজেরে বুঝতে পারবেন জিনিসটা আসলে কি, আমি বুঝাতে কি চাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জারে ঢুকলাম, এই দেখতে পাচ্ছেন ফোর স্টপ অন হয়ে গেছে, আবার অফ করে দেবো আমি। এভাবে করে আপনার যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আপনি কিন্তু অফ রাখতে পারবেন। এতে করে আপনার চার্জিংয়ের ব্যাপারটাও কিন্তু একটা চার্জিংয়ের দিক থেকেও সুবিধা হবে, চার্জটা একটু কম খাবে আপনার, চার্জটা একটু থাকবে বেশিক্ষণ। যেমন আমার ডিএসএলআর ক্যামেরাটা একটু অফ রয়েছে অনেকদিন ধরেই, গ্যালাক্সি স্টোরটাও অফ, সরি ফোর স্টপ। এভাবে করে আপনি আপনার ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট ফাইলগুলোকে কী করতে পারেন, অফ করে রাখতে পারেন। বিশেষ করে আপনাদের অ্যাপ বিজা বলি সেটা, এটা একটু অফ রাখলে ভালো হয় কারণ এটা বেশি খায় তাই। সো ভিডিও, সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি কোনো নতুন ভিডিও পেতে, নতুন ভিডিও চান পেতে, তাহলে সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন, আর আমরা তো নতুন ভিডিও দেবই। তার জন্য
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি পান আপনারা। ধন্যবাদ।